राजी के दिल से है दुआ, रंग दे तुमे गेरुआ। নমস্কার, আর্টিস্ট টিভিতে আপনাদের সকলকে স্বাগত। আমি পূর্বাশা রয়েছে আর আমি এই মুহূর্তে রয়েছি জি বাংলার সারেগামাপার মঞ্চে। আমার সঙ্গে রয়েছেন সারেগামাপার রিজার্জ অন্তরাদি। অন্তরা মিত্র, স্বাগত আর্টিস্ট টিভিতে। নমস্কার, নমস্কার, থ্যাংক ইউ। অন্তরাদি, সারেগামাপার মঞ্চে তুমি জাজ, অভিজ্ঞতা কিরকম, কতটা এক্সাইটেড? খুব এক্সাইটেড, কারণ এখানকার মানে ওয়েস্ট বেঙ্গলের ট্যালেন্টস তো পুরো মানে সর্বজনবিদিত আর কি। আর এখানে সামনে বসে নানান রকম গান শুনতে পারার একটা দারুণ মজা আছে। আজকে আমরা একটা ফোক এপিসোড শ্যুট করছি, সেটা তো বুঝতেই পারছো, মানে কলকাতায় বসে ফোক শোনার একটা আলাদাই মজা। সো ভেরি, ইটস ভেরি এনজয়িং। একদম। আর তোমার শুরুটাও কিন্তু রিয়েলিটি শো এর মঞ্চ থেকে, যখন তুমি ওখানে গান গাইতে, সেখান থেকে আজকে বিচারকের আসনে, একটা তো মানে বৃত্ত সম্পূর্ণ হওয়ার মতো। হ্যাঁ, মানে আমি বিচারকের আসনে যদি নাও বসতাম, তাও এই ধরনের অনুষ্ঠানগুলোকে আমি সবসময় ভীষণ সাপোর্ট করি। নট অনলি বিকজ আমি একটা রিয়েলিটি শো থেকে এসেছি, অলসো বিকজ আমার মনে হয় ভারতবর্ষে এত এত ট্যালেন্টস আছে, এরকম প্ল্যাটফর্ম তৈরি না হলে তো সেগুলো কখনোই মানুষের সামনে আসতে পারা সবার পক্ষে সম্ভব নয়। মানে সবার তো আর ওই সুযোগটা হয় না, নিজেকে মানে সামনে তুলে ধরার সুযোগটা। এই ধরনের মঞ্চগুলো অনেক লোককে অনেক রকম সুযোগ করে দেয়, মানুষের কাছে পরিচিত করে দেয়, তারপরের স্ট্রাগলটা তাদের নিজেদের থাকে ডেফিনেটলি। আর তুমি মসলন্দপুরের মেয়ে, এবারও কোপরডাঙ্গার একজন প্রতিযোগী রয়েছে, কতটা নিজের রুটকে মনে করাচ্ছে তোমাকে? হ্যাঁ, আমাদের কোপরডাঙ্গা থেকে ঐশী আছে, আমি খুব এক্সাইটেড, কারণ ভীষণ ভালো গায়, খুব ছোট কিন্তু খুব ভালো গায়, খুব এক্সাইটেড, আমি ভীষণ এক্সাইটেড ফর হার। ছোট শহর থেকে জেলার ট্যালেন্ট যখনই উঠে আসে, আই এম অলওয়েজ অলওয়েজ ভেরি এক্সাইটেড অ্যাবাউট দ্যাট। আরেকটা দেখো, সারেগামাপা শুরুর আগে অনেকটাই বিতর্কও হয়েছিল, সেটাতে তোমার কি মনে হয় কতটা প্রভাব ফেলবে সেই বিতর্কগুলো? কি হয়েছিল, অনেক কন্ট্রোভার্সি তৈরি হয়েছিল, বিতর্ক ছিল, কতটা প্রভাব ফেলবে বলে তোমার মনে হয়? এই অনুষ্ঠানটা জি বাংলা সারেগামাপা, এটা না সমস্ত রকম বিতর্কের ঊর্ধ্বে। এই অনুষ্ঠানটা নিয়ে যত রকম বিতর্কই হোক না কেন, সবাই এক বাক্যে স্বীকার করে যে এই অনুষ্ঠান থেকে উঠে আসা ট্যালেন্টস আর এক্সট্রিমলি এক্সট্রিমলি ট্যালেন্টেড পিপল, আর তারা পরবর্তীতে অনেক ভালো কাজও করছে, তাদের সবাই তাদের গান শুনছে, তাদেরকে দেখছে, এরকম অনেক নিদর্শন রয়েছে। সো আমার মনে হয় না এটা নিয়ে আলাদা করে কোনো বিতর্কের প্রয়োজন আছে। সামনে পেয়েছে, তুমি পরেও রয়েছো একটা গেরুয়া রঙের শাড়ি, আর গেরুয়া শুনবো না সেটা তো হতে পারে না। রাজে কি দিল সে হ্যায় দুয়া, রং দে তুমে গেরুয়া। তোমার গেরুয়া গানটার পর যে খ্যাতি তুমি পেয়েছো, সেটা তোমার লাইফটা কতটা চেঞ্জ করে দিয়েছে? এই যে তুমি আমার ইন্টারভিউ করছো, এটাই একটা বড় চেঞ্জ দ্যাট গেরুয়ার জন্য করছো হয়তো বা। সো না, মানে একটা পরিচিতি তৈরি হয়েছে, সেটা ঠিকই, যে কোনো পপুলার গান গাইলেই একটা পরিচিতি তৈরি হয়। সো গেরুয়া ইজ অলসো ভেরি পপুলার সং। সো থ্যাংক ইউ, অনেক শুভেচ্ছা থাকলো তোমার জন্য। এতক্ষণ আপনারা দেখছিলেন এবং শুনছিলেন সঙ্গীত শিল্পী অন্তরা মিত্রকে। এরকম আরও বিভিন্ন আপডেটের জন্য অবশ্যই চোখ রাখুন আর্টিস্ট টিভি HD পর্দায়।